সেনাবাহিনী এবং পুলিশদের হাতে ক্ষমতা চলে যাচ্ছে, তারা সেনা অভ্যুত্থান ঘটাতে চলছে। আসুন গোপন সেই পরিকল্পনাগুলো তুলে ধরবো। ফাঁস করেছেন একজন সেনা সদস্য, তার মুখ থেকে আমরা শুনব। এবং 18 তারিখ 17 তারিখে প্রধানমন্ত্রীর চূড়ান্ত ডেডলাইন তৈরি করেছে বিএনপি। বিএনপি গোপন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে যাচ্ছে। আসুন কথা না বলে সম্পূর্ণ ভিডিওটি দেখি। হাসিনার পতন হতেই হবে, সে ভয় পেয়েছে, তাকে আর শক্তিশালী হতে দেওয়া যাবে না। আমাদের সর্বনাশ হয়ে যাবে দেশের, তাই বলবো যে আজকে এই বিজয় দিবসে প্রত্যেকে অঙ্গীকারবদ্ধ হোক, এই নির্বাচন সময় হতে পারে না। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, এই ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। আগামী নির্বাচনকে কেন্দ্র করে একই কাণ্ড ঘটাচ্ছে বিএনপি, তাদের গোপন পরিকল্পনা কি সেই বিষয় নিয়ে আরও বিস্তারিত কিছু আপডেট আপনাদেরকে দেখাবো এই ভিডিও পরবর্তী ভিডিওতে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নির্বাচনের অতি সন্নিকটে চলে এসেছে আর মাত্র কয়েকদিন হাতে গোনা বাকি রয়েছে। সেই 10-15 দিনের মধ্যতে কি বিএনপি তাদের ভাগ্য পরিবর্তন করতে পারবে, এমনটি প্রশ্ন এখন জনসম্মুখের মাঝে। তবে সেই ভাগ্য পরিবর্তনের জন্য যে চেষ্টা অবশ্যই তারা করবে, কেননা 63টি দল ইতিমধ্যে ঐক্যবদ্ধ হয়েছে নির্বাচন বিরুদ্ধে তারা আন্দোলন এবং সংগ্রাম করার জন্যে, এবং চূড়ান্ত ডেডলাইন তৈরি করতে যাচ্ছে 18 তারিখ। এদিকে 18 তারিখের পরে কোনো সমাবেশ করতে পারবে না বলে প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন। মূলত 28 তারিখটাই বিএনপি এবং বিরোধী দলের সাথে একটি সমঝোতা রাখে। এরপরে যেহেতু আর নির্বাচনে বিরোধী এত আন্দোলন করতে পারবে না, সুতরাং 18 তারিখেই কোনো একটা ফয়সালা হয়ে যাবে বলে সকলের ধারণা। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামতটি। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি